আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। নাগরিকতা কানুনকে সংশোধনের খেলাফ লোকতান্ত্রিক ধর্মপেক্ষ মানবাধিকার আর জনাধিকারকে রখবালে জিতনে ভি সংগঠন হিন্দী হ্যাঁ ব্যক্তি হল হো সব সামূহিক রূপ সে বিরোধ কর রে হ্যাঁ। কল ভি দিল্লি মে হায়দ্রাবাদ মে বাকি দেশ কে অন্য প্রান্তো মে মহারাষ্ট্র মে মুম্বাই মে বেঙ্গালোর মে চেন্নাই মে বিরোধ প্রকট হুয়া হিসে কে সাথ পূর্বোত্তর ভারত মে পিছলে তিন দিন সে খাস করকে যাহা যাহা বিজেপি কি সরকার হ্যাঁ আসাম ত্রিপুরা যাহা সেনা উতারনা পড়া হ্যাঁ আর যাহা তৃণমূল হো বিজেপি কা সেকেন্ড টিম হ্যাঁ বঙ্গাল মে যাহা ভি কল কই জগে পর হিংসক ঘটনা হুই হ্যাঁ আর জিসকে লিয়ে সিপিআইএম বামপন্থী ইয়া হম যো লোক শুরু সে নাগরিকতা সংশোধনী আইন কে বিরোধ মে আর এনআরসি কে বিরোধ মে মুহিম চলা রে হ্যাঁ হম ইয়ে সমঝতে হ্যাঁ কি ইয়ে লড়াই ধর্মপ্রেক্ষিতা কি রক্ষা কি লড়াই হ্যাঁ সংবিধান কি রক্ষা কি লড়াই হ্যাঁ আর নাগরিক কো যো বিভাজন কিয়া যা রহা উসকে বিরোধ মে হ্যাঁ। তো জ্যাসে অমিত শাহ হোম মিনিস্টার ইয়া সংঘ পরিবার ইয়া বিজেপি ইয়া মোদী সরকার নাগরিকতা কানুন কে সংশোধন কে নাম পর এনআরসি কে নাম পর ও বিভাজন কর রে হ্যাঁ নাগরিকতা কো দেশ কো আর দেশ কি জনতা কো উসি তরহ সে এসা কোই বিরোধ প্রকট নেই হোনা চাহিয়ে যো ধার্মিক আধার পর বাধা পেদা করে আর এক ধর্ম কে লোক কে প্রতি দূসরে ধর্ম কে লোক কো বিরোধ প্রকট করে ও উনহি কা চাল মে মদদ হোগা যো ইস বিভাজন কর রে হ্যাঁ। বিভাজন কে নীতি কে বিরোধ মে লড়না বিভাজিত তরিকে সে নেই হোতা বিভাজন কে বিরোধ মে একতা প্রকট করনা পড়তা হ্যাঁ। হম বামপন্থী দল সমূহ আর অন্য মানবাধিকার সংগঠন সমূহ হমনে এ আবেদন কিয়ে হ্যাঁ আগলা 17, 18, 19 তিন রোজ পুরে দেশ মে কাকোরি হত্যাকাণ্ড মে জব উসকা ফেসলা হুয়া আজাদি কি লড়াই কে সময় কাকোরি ট্রেন ডাকাতি কে মামলে মে তো ফির বিজেপি আজ যো আজাদি কি লড়াই মে কবি হিসা নেই লিয়া ও ইয়ে সাজা ইতিহাস জানতা নেই হ্যাঁ উসকো ইয়াদ দিলানা পড়েগা কি দেশ কে আজাদি কি লড়াই মে হামারা শাহাদত সাজা থা হামারা বিরাসত সাজা হ্যায় হামারে নাগরিকতা ভি সাজা হ্যায় হামারা সংবিধান ভি ইস সাজা সংস্কৃতি কো হি উপর উঠাকর খড়া করতা হ্যায় আর 19 তারিখ কো আপকো মালুম হোনা চাহিয়ে আশফাক উল্লাহ খান কো ফেজাবাদ জেল মে ফাঁসি দিয়া গিয়া অঙ্গ্রেজ কে দ্বারা শাহজাহাঁপুর মে রামপ্রসাদ বিস্মিল কো ফাঁসি দিয়া গিয়া আর ইসি তরিকে সে এলাহাবাদ মে রোশন সিং কো ফাঁসি দিয়া গিয়া 19 তারিখ কো আর উসকে দো রোজ কবল রাজেন্দ্র লাহিড়ি কো 17 তারিখ কো গোন্ডা জিলে মে ফাঁসি দিয়া গিয়া। ইয়ে সব আজাদি কে পরওয়ানে থে সচিন সন্যাল আর মন্মথ গুপ্তা যো লোক ক্রান্তিকারী সংগঠন বনা করকে হিন্দুস্তান রেভলিউশন আর্মি পুরে দেশ কে নৌজওয়ানো কো খাস করকে উত্তর ভারত কে নৌজওয়ানো কো প্রেরিত কর রহে থে জিসমে হামারে চন্দ্রশেখর আজাদ ভি শামিল থে উনকো ভি ঢুঁড়া গিয়া থা পকড়া নেই গিয়া ও আর যো লোক আজ বিভাজন কর উসকো মালুম হোনা চাহিয়ে পক্কা আর্য সমাজী রামপ্রসাদ বিসমিল জিনোনে বিসমিল আজিমাদী কে ও শের সরফরোশি কীর্তি মর্চ কি তমন্না আজ হমারে দিল মে হ্যায় দেখনা হ্যায় জোর কিতনা বাজবে কাতিল মে হ্যায় উসকো শাহাদত কে পহলে ও বতা করকে পুরে দেশ মে বিখ্যাত কিয়ে ইয়া আশফাক উল্লাহ খান যো পক্কা মুসলমান লেকিন রামপ্রসাদ বিসমিল কে সাথ এক সাথ উনোনে বলিদান দিয়া এক সাথ সংগঠন বনায়ে এক সাথ লড়াই কিয়ে উস সাজা হিরাসত কো নুকসান পৌঁছায়া যা রহা হ্যায় আর চাহে ও পুরে দেশ মে হো চাহে আসাম মে হো চাহে বঙ্গাল মে হো ইয়ে কোশিশ কি যা রহি হ্যায় ইস সাজা হিরাসত কো খণ্ডিত করে জব পুরে দেশ কে কর্মচারী মজদুর কিসান খেতিহার মজদুর নৌজওয়ান বেরোজগারী কে খিলাফ কারখানে কে খিলাফ ফসল কে কীমত কে খিলাফ লিয়ে লড়াই লড় রহে হ্যায় এক সাথ হমনে লং মার্চ কিয়া আপকো দেখে আপ কে দিন পহলে লাখো লোক শামিল হুয়ে উত্তর ভারত মে উত্তর বঙ্গাল মে দক্ষিণ বঙ্গাল মে আর অভি 8 জনবরি কো পুরে দেশ মে স্ট্রাইক হোগা যাহা রেল কে কর্মচারী ভি করেঙ্গে উস ওয়াক্ত কোই পথরাও করেগা রেল কর্মচারী কে উপর তো ও কিসকা কিসকি একতা তোড় রহা হ্যায় ধর্ম কে আধার পে বিরোধ প্রকট করনে ওয়ালে সে ইয়ে পুছনা পড়েগা আরএসএস বিজেপি ধর্ম কে আধার পর হি রাজনীতি করকে দেশ কো ইস কাগার পর লে আয়া যাহা আজ দেশ কি আর্থিক স্থিতি চৌপট মে হ্যায় ও কহে থে কি ডলার কা কিমত আর পেট্রোল কা কিমত এক কর দেঙ্গে ও অভি পেঁয়াজ কা কিমত আর মুরগি কা কিমত এক কর দিয়ে হ্যায় আর উস তরফ উসকে বিরোধ অগর করনা হ্যায় তো সব ইকট্ঠা হোকে করনা হ্যায় বঙ্গাল মে মমতা ব্যানার্জি কো ভি ইয়ে সবক লেনা পড়েগা কি আখির কিউ বঙ্গাল কে লোক সড়ক মে উতরে মমতা ব্যানার্জি এনআরসি নেই হোগা ইয়ে কহনে কে বাওজুদ ভি চুঁকি বিজেপি কে সাথ উনকা জো সাঝেদারি হ্যায় ও আজ সামনে চলা আয়া হ্যায় নাগরিকতা কানুন কে সংশোধন জব হো রহা থা মমতা ব্যানার্জি অপনে এমপি কো সবকো শামিল নেই কর পায়ে
राज्यसभा में हो या लोकसभा में हो, या आज भी ये सड़क में अलग से धर्म के नाम पर नहीं उतरते, जिस तरह से हम वामपंथी उतरे हैं अगर तृणमूल कांग्रेस भी उतरता, जिस तरह से कांग्रेस उतरे हैं उस तरह से यहाँ के सरकार के पार्टी भी अगर उतरते तो लोगों का जो गुस्सा है वो एक साथ प्रकट होता। और हम समझते हैं राजनीतिक मंच हो अराजनीतिक मंच हो, हिंदू मुसलमान एक साथ होकर के, क्योंकि आज ये बंगाल के ऊपर आफत है, देश के ऊपर आफत है, देश के संविधान के ऊपर आफत है। धर्मनिरपेक्षता की रक्षा की लड़ाई धर्मनिरपेक्ष रूप से ही लड़ना पड़ेगा, और इसलिए आने वाले 16 से 19 तारीख तक पूरे राज्य में हम वामपंथी दल जो आह्वान किए हैं एकदम नीचे से लेकर राज्य स्तर पर जो प्रतिवाद होगा जो विरोध होगा उसमें लोगों को शामिल होना पड़ेगा। और धार्मिक उन्मादना कोई भी पैदा करे, चाहे वो सड़क पे हो, चाहे सड़क के कोई घटना को लेकर के वर्चुअल पोस्ट में हो, सरकार को निपटना पड़ेगा कड़े से। और खास करके जो विद्यार्थी हैं परीक्षार्थी हैं उनको काफी परेशानी हो रही है, ये लोग रास्ता रोके हैं, उनको हम ये कहेंगे कि रास्ता आगे का बढ़ाना है और आगे बढ़ना है, रास्ता रोक करके हम बहुत दूर तक आगे नहीं बढ़ पाएंगे।